আমি তোমাকে ভালোবাসি, তবে কখনো তোমার জন্য অপেক্ষা করব না। এই কথাটা হয়তো অনেকবার বলেছি। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ছেলেটা আমাকে ভালোবাসে কিন্তু কখনো অপেক্ষা করবে না। কেন, কি করে করি বলো? সুযোগ নেই, সময়ও নেই। আমার এইচআইভি পজিটিভ, ডাক্তার বেশি সময় দেয়নি, হয়তো আর বেশি দিন থাকতেও পারবো না। তাই তো প্রতি রাতে এসে তোমাকে দেখি, আর বাকিটা সময় প্রহর গুনি, অপেক্ষা করি, মৃত্যুর অপেক্ষা। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি তোমার এই পেশা ছেড়ে দাও। আমি চাই না আমার মতো তোমারও একই পরিণতি হোক, আমি চাই তোমার জীবন মরণ স্বাভাবিক হোক। ফিরে এসো, তোমাকে আর জ্বালাবো না, হয়তো আর আসতেও পারবো না, তবে চেষ্টা করবো আর একটা দিন আসার, শেষ চিঠিটা দেবার জন্য। ওই চিঠিতে আমার নাম ঠিকানা সবই দেওয়া থাকবে। যদি সম্ভব হয় ওই ঠিকানায় গিয়ে জেনে নিও আমার কবরটা কোথায়। আমার কবরের পাশে গিয়ে একবার বলো, তুমি এই পথ ছেড়ে দিয়েছ, ফিরে এসেছো স্বাভাবিক জীবনে, ওই অন্ধকার পথ ছেড়ে। তাহলে হয়তো আমি ভাববো আমার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে। অপেক্ষায় রইলাম তোমার আসার অপেক্ষায়।